সালামু আলাইকুম ভিউয়ার্স, প্রভাজি অনুলগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কাতারে, শুধু কাতারে না, আরবের যে কোনো কান্ট্রিতে গাড়ি চালাইতে হলে কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। তো সেসব কারণ নিয়ে আজকে বলবো। তো রাস্তা চলার সময় অবশ্যই আপনাকে ডানে বামে ফলো করে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে হবে, অন্যথায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এদেশে গাড়িগুলি বেশিরভাগ রোডঘাট ফাঁকা, যার কোনো স্পিডে চলে। আর যে কোনো রাস্তায় ফার্স্ট লেন, এদেশে ফার্স্ট লেন হলো বাম সাইড, যেটা যে রাস্তা আমি চলতে, যে রোডটা আমি চলতেছি ফার্স্ট লেন, এটা হলো লেন। যদি তিনটা থাকে বা চারটা থাকে, বাম সাইডে যেমন বাম সাইডে প্রথম যে লেনটা, এটা হলো ফার্স্ট লেন। ওই লেনটায় গাড়ি, যারা খুব দ্রুত গাড়ি চালায়, খুব দ্রুত ইমার্জেন্সি, একমাত্র তারাই চলে, বিশেষ করে কাতারি, অ্যাম্বুলেন্স, পুলিশ, তারাই এই লেনটা ব্যবহার করে। আপনি যদি ব্যবহার করেন, অবশ্যই আপনাকে দ্রুতগামী হতে হবে। কিন্তু কিন্তু কথা আছে, এই দেশে ক্যামেরা আছে, 100 ক্যামেরা 100 চলতে হবে, 100 রুপে গেলেই আপনাকে মারবে। ক্যামেরা মারলেই 100 ক্যামেরা, 80 ক্যামেরা, যে ক্যামেরা মারবে, স্পিড ক্যামেরা মারলেই আপনাকে জরিমানা আসবে। স্পিড ক্যামেরা 300 থেকে 1000 টাকা মতো জরিমানা আসে, 1000 রিয়াল। তো বাংলাদেশের 1000 রিয়াল হলে 30,000 টাকা। আর সিগন্যাল যে ক্যামেরা আছে, সিগন্যালে ক্যামেরা, যেটা লাল বাতির ক্যামেরা, এটা আপনার 6 থেকে 10,000 টাকা মতো জরিমানা, 10,000 রিয়াল। এটা বুঝে নিয়ে আপনি বহু টাকা, লাখ লাখ টাকা জরিমানা। সিগন্যালটা খুব ডেঞ্জারাস ক্যামেরা। আবার এমন লুকাই তো কিছু ক্যামেরা আছে, কিছু ক্যামেরা আপনি রোড গাইড চললে কিছু ক্যামেরা দেখতে পারবেন, আপনার সুন্দর আপনার চোখে বাসবে, দূরের থেকে ফলো করলে দেখা যাবে কিছু ক্যামেরা। কিছু ক্যামেরা আছে লুকাই তো, মানে লুকায় রাখে আপনার, অথবা কিছু কিছু ছোটো ছোটো ক্যামেরা আছে যেগুলো দেখবেন না আপনি, ওই ক্যামেরা আসে 1000 রিয়াল, 500 রিয়াল। আবার কিছু ক্যামেরা আছে আপনার গাড়ির ভিতরে, গাড়ির সাইডে, রোডের সাইডে গাড়ি পার্কিং করে রাখছে, ওটার ভিতরে ক্যামেরা দিয়ে রাখছে, আপনি চলতেছেন তো ওই গাড়ির ভিতর থেকে ক্যামেরা মেরে দিচ্ছে, ওটা তো প্রায় 500 থেকে 1000 রিয়াল আছে। তো মোট কথা, এই দেশে ভাই চলতে গেলে বহুত ক্যামেরা আসে, আপনাকে একটু কেয়ারফুলি চলতে হবে, সাবধান চলতে হবে। এই দেশের রুলসগুলি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। একটু এদিক থেকে ওদিক আসলে, একটু পান থেকে চুন খসলে আপনার জরিমানা আসবে। আর অবশ্যই লেন চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিকেটার দিতে হবে আগেই, সিগন্যাল দিতে হবে আগে। আর আপনি যদি ডান দিকে টার্ন নেন, তাহলে আপনাকে আগের থেকেই সিগন্যাল দিতে হবে। আর প্রথম লাইন ফার্স্ট লেন দ্রুতগামী, সেকেন্ড লাইন আপনার রোডের যত স্পিড এই স্পিডগামী, রোড যদি 100 থাকে 100 স্পিড চালাবেন, সেকেন্ড লাইনে 80 থেকে 80 স্পিড চালাবেন। আর থার্ড লেনে আপনি আস্তে আস্তে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একদম লাস্ট যে ডান সাইডের লেন, এটা বাসের রাস্তা, ওখানে আপনি চালার দরকার নেই, ওখানে চালায় সমস্যা জরিমানা আছে। যদি আপনার ডান দিকে টার্ন নেন, তাহলে বাসের রাস্তায় চালাতে পারবেন, নাহলে এখানে শুধু বাসের জন্য, একদম ডান সাইডে যেটা আছে, যেটা আমি চলতেছি। তো আজ এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন আপনারা কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভিডিও বানানোর। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।